নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়াবি জানিয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আসাম সলংনা এলাকার ওপরে দুই দুইটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার ফলে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয়টি জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বীরভূমে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কলকাতা ও পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পরও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে দুপুরের দিকে শুষ্ক এবং গরম বাতাসের কারণে লু বইতে পারে যার কারণে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত হিট স্ট্রোক থেকে সাবধান হওয়ার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের আবহাওয়ার প্রবাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এছাড়াও রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আধ তার পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ